6,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে, দাবি করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। জয়নগরে তার প্রচার সঙ্গী হয়েছিলেন আজ তাক বাংলার প্রতিনিধি রাজেশ সাহা। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সায়নী জানালেন, বাংলা কারোর পাখির চোখ হতে পারে না, প্রধানমন্ত্রী উড়ে এসে জুড়ে বসতে পারবেন না, বাংলা আমাদের হৃদয়ের টুকরো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিযোগী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেন। যারা দুর্নীতি নিয়ে কথা বলছে তারা 6,000 কোটি টাকা দুর্নীতি করেছেন ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। বিরোধীরা কি বলছে তাতে কিছু যায় আসে না, সায়নীর দাবি যে বাংলায় মানুষ কি বলছে সেটাই বড় কথা। আসুন শুনে নেওয়া যাক কি কি বলেছেন সায়নী ঘোষ। সায়নীদি, প্রচার তো জোর কদমে চলছে, দেখা যাচ্ছে, কেমন সারা পাচ্ছ? খুবই ভালো, স্বতঃস্ফূর্ত সারা, মমতা দি তৃণমূলের জন্য সারা, ভালো, ভেরি গুড, ভেরি পজিটিভ, ভেরি স্পন্টেনিয়াস। এখন আজকে দাঁড়িয়ে কত পার্সেন্ট বলবে তাহলে? ভাবি আজকে আমি কি পার্সেন্টেজ বলার, বাংলার মানুষ পার্সেন্টেজ বলবে। তবে তোমাকে আশ্বাস দিতে পারি যে আমাদের লিডাররা যেরকম সংগঠন করে, বৌদি ভালো আছো, যেরকম সংগঠন করে, এটুকু নিশ্চিত বলতে পারি যে 4 তারিখে সবুজ আবির গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে। সায়নী ঘোষ বলছেন 4 তারিখে গোটা বাংলা জুড়ে সবুজ আবির চড়বে এবং সারাও তিনি যথেষ্ট ভালো পাচ্ছেন। এই মুহূর্তে আমরা যে গ্রামে রয়েছি, তেঁতুলতলাতে রয়েছি, সাধারণ মানুষের ভিড় কিন্তু উপচে পড়ছে, তারা তিরঙ্গা রঞ্জিত বেলুন নিয়ে তারা রাস্তায় বেরিয়েছেন এবং প্রচার চলছে, জয় বাংলা স্লোগান চলছে এবং পুষ্পবৃষ্টি হচ্ছে এই উটকলা জীবকে কেন্দ্র করে। সায়নীদিকে আর একবার জিজ্ঞেস করবো, সায়নীদি তোমার যারা প্রতিপক্ষ রয়েছেন, একদিকে সৃজন ভট্টাচার্য, অন্যদিকে রয়েছেন অনির্বাণ গাঙ্গুলী, সব থেকে কঠিন প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কম্পিটিশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কম্পিটিশন হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের কাছে অনির্বাণ বা সৃজন ম্যাটার করে না, আমাদের লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি কি কোনো ম্যাটার করবে না বলছো? কি করবে না মনে হয় না, সেটা রেজাল্টে প্রকাশ পাবে। মানুষের সমর্থন দেখো, বিজেপির ক্যান্ডিডেট ঘুরে বেড়ায়, একটা লোক দরজা খুলে বাড়ি থেকে বেরোয় না। তফাত ছিল, তফাত আছে, তফাত থাকবে। ক্যামেরাটাকে এখানে দেখালে বুঝতে পারবো যে এটা মমতা ব্যানার্জি এবং যারা MLA যারা দেখে রাখে সবকিছু তাদের সঙ্গে। সাধারণ মানুষ হাত মেলাচ্ছেন সায়নী ঘোষের সঙ্গে, তাকে স্পর্শ করে এক অভ্যর্থনা জানাচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু পুষ্পবৃষ্টি করছেন। রাস্তার বুক ছিঁড়ে এগিয়ে চলেছে সায়নী ঘোষের কনভয় এবং তার মাঝখান থেকে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, তারা প্রত্যেকে অভ্যর্থনা জানাচ্ছেন সায়নী ঘোষকে। সায়নীদি, এই উষ্ণ অভ্যর্থনা মানুষের, এই যে এইভাবে যে যারা অভিনন্দন জানাচ্ছে, এটা কি আরো কনফিডেন্স থেকে আরো কিছুটা বাড়িয়ে দিচ্ছে? অবশ্যই বাড়িয়ে তো দেবেই, এবং তুমি বুঝতে পারো যে এটা শুধুমাত্র ভোটের আগে বলে নয়, সারা বছর জুড়ে মানুষের জন্য কাজ হয়। কাজ না হলে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন কাউকে দিতে পারে না। তো এটা বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল এবং তার সরকার রাউন্ড দ্য ক্লক কাজ করছে মানুষের জন্য। তুমি বলছো বিজেপি বা CPM কোনো ম্যাটার করবে না অন্তত এই কেন্দ্রে, কিন্তু যাদবপুর এমন একটা কেন্দ্র যেখানে কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায় এক সময় ছিলেন, তাকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং পরবর্তীকালে সুজন চক্রবর্তীকে আমরা দেখেছি। 3 বছর মানে 3টে টার্ম ধরে কিন্তু তৃণমূলকে মামাটি মানুষ আশীর্বাদ করেছে, কাজে আমি অন্যথা ভাববো কিসের জন্য, কারণটা কি? অতীত ইতিহাস রয়েছে তো CPM এর এখানে যথেষ্ট, সেটা অতীতেই রয়েছে। CPM বিগত 10 বছরে এমন অবস্থা যে একটা সিট তারা জিততে পারে। ভারতীয় জনতা পার্টি এবার বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছে, যাদবপুরে বাংলা কারোর পাখির চোখ হতে পারে না। বাংলা বাংলা কারোর পাখির চোখ হতে পারে না, বাংলা হচ্ছে আমাদের হৃদয়ের টুকরো। কাজে পাখির চোখ যারা ভাবে তারা কম্পিটিশন মনে করে, আমরা ভালোবাসার সঙ্গে কাজ করি। স্বয়ং প্রধানমন্ত্রী উড়ে আসছেন, তারা কিন্তু বাংলাকে যেভাবে টার্গেট করছেন, যে প্রধানমন্ত্রী উড়ে এসে জুড়ে বসতে পারবেন না, এটুকুই আমি ওনাকে বলতে চাই। সায়নীদি, এবার ভোট প্রচারে বেরিয়ে আমরা দেখছি বিরোধীরা কিন্তু দুর্নীতিকে একটা হাতিয়ার করছেন, ভোট প্রচারে বেরিয়ে কতটা অসুস্থতে কি পড়তে হচ্ছে এই দুর্নীতির অভিযোগ? আপনি দেখতে পাচ্ছেন অসুস্থতে? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? শুনুন, যারা দুর্নীতি নিয়ে কথা বলছে তারা 6,000 কোটি টাকার দুর্নীতি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে করেছে, কাজে বিরোধীরা কি বলছে না বলছে তাতে আমাদের কিছু যায় আসে না, বাংলার মানুষ কি বলছে সেটাতে যায় আসে, এবং বাংলার মানুষ যেটা বলছে সেটা ভোট বাক্সতে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যেদিন রেজাল্ট বেরোবে। 6,000 কোটি টাকা ইলেকটোরাল বন্ড বিজেপির দিকে যে ইঙ্গিত করছো, কিন্তু বিজেপির পরে তো তৃণমূলের দ্বিতীয় বৃহত্তম পার্টি, যাকে কজনকে ইডিআর CBI কে দিয়ে ডাকাতে হয়েছে, কজনকে ব্ল্যাকমেল করতে হয়েছে, হ্যাঁ কি নেই?
তোমরা কি করে কথাগুলো বলতে পারো? তোমরা রেসপন্সিবল প্রত্যেকে, কিন্তু বিজেপির পরে তো তৃণমূলের ঘরই সবথেকে বেশি ইলেকটোরাল বলছি। বিজেপি যাদেরকে ইডি সিবিআই দিয়ে হ্যারাস করেছে তারা বিজেপিকে ইলেকটোরাল বন্ড দিয়েছে, বিজেপি যাদেরকে ছেড়ে দিয়েছে তারা ইলেকটোরাল বন্ড দেওয়ার পরে ছুটকারা পেয়েছে। তৃণমূল কংগ্রেসকে এরকম প্রেশার ট্যাকটিক্স দিয়ে কাজ করতে চায় না। যাদবপুরের মানুষের জন্য কি করতে চাইবে যদি সাংসদ হিসেবে নির্বাচিত হন? তাদের দাবি দাওয়াগুলো সাংসদে নিয়ে যেতে হবে, ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স রাখতে হবে, বিলস, ইম্পর্টেন্ট বিলস যেগুলো প্রত্যেকটা অ্যাসেম্বলির জন্য দরকারি সেগুলোকে টেবল করতে হবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এলাকায় মানুষের জন্য তাদের সামনে থাকতে হবে, তাদের কাছে থাকতে হবে, তারা যেন দরকারে প্রয়োজনে তাদের এমপিকে পায় সেই ব্যবস্থা করতে হবে। বিগত তিনটে টার্মে এখানে তৃণমূল কংগ্রেসই ছিল, তো সেক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রয়েছে যেটা তুমি সম্পূর্ণ করতে চাও সাংসদ হলে? সবসময় তো সম্পূর্ণ হয় না, অবশ্যই কাজ অনেক অসম্পূর্ণ রয়েছে। জলের কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, স্বাস্থ্যের কাজ রয়েছে, সবই হবে আস্তে আস্তে। যে কাজগুলো তারা বাকি রেখেছে সেগুলো আমি সম্পূর্ণ করব। তোমার যিনি পূর্বসূরি ছিলেন মিমি চক্রবর্তী, তিনি শেষ দিকে তিনি সরে দাঁড়িয়েছিলেন প্রায় রাজনীতি থেকে, তিনি ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, সেটা কি কোনোভাবে অস্বস্তি হচ্ছে দলের জন্য? আমার মনে হয় না সেটা, মিমি নিজে থেকে সরে এসেছে। মিমি যথেষ্ট অনেস্টলি বলেছে যে কি করতে চায় না চায় আগামী দিনে। আমার মনে হয় না এটার মধ্যে মানুষের কোনো প্রভাব আছে, মানুষ মমতা ব্যানার্জি তার উন্নয়নকে দেখে ভোট দেয়। এই বিষয়টাকে তো বিরোধীরাও হাতিয়ার করতে পারে, তারা দাবি করতে পারে যে মিমি চক্রবর্তী অভিনয় জগৎ থেকে এসেছিলেন, সেক্ষেত্রে চলে যেতে হয়েছে। তুমিও অভিনয় জগৎ থেকে তিন বছর ধরে কোথাও আমাকে চলে যেতে হয়নি, আমি আশা করছি আগামী 30 বছরে আমাকে কোথাও চলে যেতে হবে না। আর একেবারে এই ছবিটাই ধরা পড়েছে, একেবারে শায়নি ঘোষ তিনি প্রচারের ময়দানে ঝড় তুলছেন। আমরা ইতিমধ্যেই জানি যে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক জায়গায় শায়নি ঘোষ প্রচার সেরেছেন। বারুইপুরে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে তিনি মোমো বানিয়েছেন, আবার কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে জনসংযোগ করছেন রাস্তায় হেঁটে দেওয়াল লিখে। তবে সবকিছুর মধ্যে এবারে একেবারে যেটা দেখা গেল যে গ্রামের ভেতরে রাস্তা দিয়ে শায়নি ঘোষ জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, এবং তিনি যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট সেটাও কিন্তু বলছেন। এছাড়াও শায়নি ঘোষ আরও বলছেন যে তৃণমূলের এই মুহূর্তে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তৃণমূলের প্রতিদ্বন্দ্বী একমাত্র তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসবের মধ্যে প্রচারের ময়দানে একেবারে ঝড় তুললেন শায়নি ঘোষ, জনসংযোগ করলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, হুট খোলা জিপে রীতিমতো পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে জনসংযোগ শায়নি ঘোষের, ধরা পড়েছে সেই ছবিও। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।